আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মিষ্টি বানানো দেখাবো, রসগোল্লা। এবারে রসগোল্লাটা আমি অর্ডারে পেয়েছি। তো আমি এখানে 2 লিটার দুধের ছানা বানিয়ে রেখেছিলাম, সারা রাত পানি ঝরিয়ে নিয়েছি। এবং আসলে অর্ডারটা ছিল, ছোট একটা বেবি হয়েছে এখানে বেলজিয়ামে, এক ভাই ভাবির ছেলেটা, ছেলে বাবু, নাম মিনহাজ। তো এখানে 2 লিটার দুধের ছানাতে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ছানাটাকে আমি সারা রাত ঝুলিয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য, খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি চিনি এবং সুজি খুব ভালো করে মিশিয়ে নিব, মিশানো হয়ে গিয়েছে। আর এর আগেও আমি একটা অর্ডার পেয়েছিলাম, একটা আমাদের রাজকন্যা বেবি হয়েছিল, আমাদের সাথী ভাবি জাহিদ ভাইয়ের মেয়ে, আমাদের রাজকন্যার নাম ছিল সাবিন, ওরা এখন লন্ডনে থাকে, চলে গিয়েছে। তো যাই হোক, এখন আমি বানাচ্ছি মিনহাজ বাবুর জন্য মিষ্টি, তার বাবা মা সবাইকে মিষ্টি দিবেন। তো দেখুন আমার ছানাটা কত সুন্দর হয়েছে। তালুতে যদি ছানা লেগে না যায় তাহলে বুঝতে হবে ছানা খুব ভালো হয়েছে এবং মিষ্টি ডেফিনেটলি ভালো হবে। তো আমি সব মিষ্টিকে এভাবে রসগোল্লার শেপে করে নেব, নিয়ে তারপরে আমি শিরাতে দিয়ে দিব। তো বন্ধুরা, মিষ্টি বানানোর ফার্স্ট টু লাস্ট রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, লিঙ্কটা আপনারা দেখে নেবেন, অতি সহজে বানাতে পারবেন। আমি এখানে আসলে শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে, আর শেষ পর্যন্ত দেখুন, দারুণ একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, আমি বলবো না, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার মিষ্টি বানানো হয়ে গেছে, দেখুন আমি 2টি বানিয়ে দেখালাম আপনাদেরকে। আর এখানে আমি চিনি শিরা বানিয়ে নিয়েছি, শিরা রেসিপিটা থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, যে লিঙ্ক দিব সেটাতে থাকবে, আপনারা দেখে নেবেন দয়া করে। এখন আমি সব রসগোল্লা একসাথে শিরাতে দিয়ে দিলাম। তো এটা হতে আমার 30 থেকে 35 মিনিট লাগবে, এভাবে ঢেকে দিব আমি, 15 মিনিট সময় জাল দিব। রসগোল্লা যখন এভাবে ফুলে উঠবে তখন এটাকে আমি একটু উল্টিয়ে দিব, তারপরে আবার 30 মিনিট আমি জাল দিব, সরি 30 মিনিট না, 15 মিনিট, 15-15 30 মিনিট, টোটাল 30 মিনিট জাল দিলেই রসগোল্লা হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটি একটি টিপস হিসাবে বলে দেই, রসগোল্লা হয়েছে কীভাবে বুঝবেন, এরকম একটি রসগোল্লা একটি ডিপ বাটিতে ঠান্ডা পানি নিয়ে ডুবিয়ে দিবেন, যদি রসগোল্লা ডুবে যায় তাহলে বুঝতে হবে রসগোল্লা হয়ে গিয়েছে, আর যদি ভেসে থাকে তাহলে রসগোল্লা হয়নি, আরও জাল দিতে হবে। তো যাই হোক, আমার রসগোল্লা হয়ে গিয়েছে, দেখুন আমার রসগোল্লাটা কিন্তু পানিতে ডুবে গিয়েছিল, আমি আবার দিয়ে দিলাম শিরাতে। তো এখন আমি নামিয়ে ফেলবো রসগোল্লা। ও বন্ধুরা, দেখুন রসগোল্লা হয়ে গেছে, তারপরে এরকম এই যে সারপ্রাইজ চলে এসেছে, আমাদের রূপকথার মম চুন্নি আমার রসগোল্লা চুরি করতে এসেছে, দেখুন তো কি করে, দেখেছেন। এইখানে আছে আমাদের লাইটিনে মিত্র, আর এক ইউটিউবার আমাদের নাজমাপু, প্রিয়কণ্ঠী শিল্পী, দেখুন 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 চুন্নি কি করে, আমার ফ্রিজ থেকে রসগোল্লা বের করে দেখুন কিভাবে খাচ্ছে, দেখেছেন তো, দেখেন অবস্থা, এখন বক্স ধরেও সে নিয়ে যাবে, এই যে ওয়াও ওয়াও করছে আর খাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কথা মম ব্লগ বেলজিয়াম, আমার বেস্ট ফ্রেন্ড ইন বেলজিয়াম। তো এই তো সারপ্রাইজ ছিল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখি তো কি বলে, আমি একটু চুপ করি। তার মানে এটা চালাকি যে হাত ধুইলে এই বক্সটা আমার, এই যে আমাদের সাথে আছে আমাদের প্রিয় কোকিল কণ্ঠী, কোকিল কণ্ঠী লাইফ ইন মেট্রো, আমাদের মেট্রো, এই ভালো আসছে না, ভিডিও করো না, সি ভালো আসছে, ভালো দেখি করবে, আরে ভালো দেই কি হবে, সবাই তো ভালো দিয়ে ভাইরাল হয়, আমরা একটু খারাপ দিয়ে ভাইরাল হই, চিন্তা করো ওরা কি রকম পেটির মতো সাজা হচ্ছে, এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার, প্রিয় দর্শক, এটাই ছিল আজকের সারপ্রাইজ, আমরা দুইজন একসঙ্গে ইউটিউব শুরু করেছি, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের নাম তো মানেন ইরানি বালিকা, আর ওর চ্যানেলের নাম হচ্ছে রূপকথা মম ব্লগ বেলজিয়াম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।